হ্যালো ওয়ান, ওয়েলকাম টু এক্সামস মেড ইজি। এক্সামস মেড ইজিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ফ্রেন্ডস। কেএমসি থেকে অনেকগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, যারা আপনারা আমাদের চ্যানেলের নিয়মিত ফলোয়ার আপনারা জানেন। ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন আগে যেটা বেরিয়েছিল সেটার কিন্তু রিটার্ন এক্সাম ডেট পাবলিশড হয়ে গেছে, যেটা 15 এবং 22 মার্চ হতে যাচ্ছে রিটার্ন এক্সাম। এবং বাকি যে নতুন আরেকটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা গত 2 দিন আগেই বেরিয়েছে, যেটা ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছিল, যেটা আমরা ডিটেলে অ্যানালাইসিস করেছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ফলোয়ার আপনারা জানেন এবং আপনারা যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ঘুরে এসে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাকেও দেখে নিন। এবারে আজকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি, যেটা টিচার, ইংলিশ টিচার এবং হিন্দি টিচার এবং উর্দু টিচার, এই 3টে বিভাগে টিচার নিয়োগ কিন্তু চলছে। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি এবং উর্দুতে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এবং এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি কী আছে, কী পে প্রোভাইড করা হবে, এবং প্রত্যেকটাই কিন্তু পারমানেন্ট পোস্ট। আপনারা জানেন যে কলকাতা মিউনিসিপ্যালিটি নর্মালি কন্ট্রাকচুয়াল পদে কিন্তু নিয়োগ করে না, নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় না। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে টিচার ইংলিশের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, নাম্বার অফ ভ্যাকান্সি 149, এটা হিউজ ভ্যাকান্সি যদি আপনারা গভর্নমেন্ট রিক্রুটমেন্টের কথা বলেন। তো এক্ষেত্রে ফ্রেন্ডস নাম্বার অফ ভ্যাকান্সি আনরিজার্ভড রয়েছে, কিন্তু ফ্রেন্ডস এক্সারভিসমেন্ট 5টা, ফিজিক্যালি চ্যালেঞ্জ 5টা, এবং নর্মাল আনরিজার্ভড অর্থাৎ ওপেন টু অল 68। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য 3টে রয়েছে, এসসিদের জন্য 31টা রয়েছে, এসসি এক্স সার্ভিসম্যান 2টো রয়েছে, এসটি 9টা রয়েছে, ওবিসি 15টা রয়েছে এবং ওবিসি 11টা রয়েছে। এবার পে লেভেল, পে লেভেল 6 দেওয়া হচ্ছে পে ম্যাট্রিক্স রোপা 2019-এর। অর্থাৎ আপনারা জানেন যে পে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পে কমিশন 2020-র ফার্স্ট জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, যেটা 6th পে কমিশন, সেই অনুযায়ী কিন্তু পে স্কেলটা রিভাইজড হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনার গ্রস মান্থলি স্যালারি কত হবে সেটা যদি জানতে হয় আপনাদের, প্রয়োজন হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে কিন্তু আমরা জানিয়ে দেবো। এজ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ইংলিশ টিচারের পদে কারা কারা আবেদনের যোগ্য, আপনারা দেখতেই পাচ্ছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশনের যে ডিসক্রিপশন বক্সটা, এটা অনেকটা ডিটেলে আলোচনা করা হয়েছে। আমরা এক এক করে যদি বেসিক জিনিসগুলোকে দেখে নিই, ক্যান্ডিডেট পজেস দ্য ফলোয়িং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে বা ইকুইভ্যালেন্ট থেকে, এবং 20% মার্কস থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে আপনারা যে ডিএলএড কোর্স করেছেন, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনের উপর ডিপ্লোমা করেছেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং তারপর আপনাদের ডিএলএড করা। এবং এক্ষেত্রে সবচেয়ে মজার জিনিস, এক্ষেত্রে কিন্তু বলেছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সমস্ত বোর্ডের ক্যান্ডিডেটরাই আবেদনের যোগ্য। হায়ার সেকেন্ডারি পাস আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট, 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ বিএড বা বিএলএড এবং ডিএড বা ডিএলএড সকলেই কিন্তু আবেদনের যোগ্য উচ্চ মাধ্যমিক পাস করার পর। হায়ার সেকেন্ডারি পাস আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইকুইভ্যালেন্ট এবং 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন, গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন। ইন কেস অফ রিক্রুটমেন্ট অফ টিচার ইংলিশ, এ ক্যান্ডিডেট শুড হ্যাভ ইংলিশ এট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অল অ্যালং টিল হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট অর অনার্স ইন ইংলিশ অর এমএ ইন ইংলিশ। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসটাও আবেদনের যোগ্য, যারা গ্র্যাজুয়েশন করেছে তারাও আবেদনের যোগ্য, যারা এমএ করেছে তারাও আবেদনের যোগ্য। অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান ফ্রেন্ডস এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক প্লাস পাস, যার ইংরেজি একটা বিষয় ছিল, এবং সঙ্গে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ইংরেজি থাকতে হচ্ছে। অর্থাৎ আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকে এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে থাকে, সেখানে কিন্তু হচ্ছে না। তাহলে আপনাদের কী হতে হচ্ছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হচ্ছে ইংরেজিতে অথবা মাস্টার্স ডিগ্রি, এবং তারপর বিএড বা বিএলএড বা এবং ডিএড বা ডিএলএড। এবং হিন্দি টিচারের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি অনেকটাই কম রয়েছে, নাম্বার অফ ভ্যাকান্সি 19টা রয়েছে, যেটা ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউট করলে দাঁড়াচ্ছে হচ্ছে এসসি 7টা, এসটি 3টে, ওবিসি 2টো, ওবিসি 5টা এবং এস সার্ভিসম্যান আনরিজার্ভড 1টা, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 1টা। অর্থাৎ হিন্দির ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য আনরিজার্ভড কোনো পদ নেই। স্কেল অফ পে এবং এজ একই রকম রয়েছে আর বলছি না, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন একই রকম, অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলএড, উচ্চ মাধ্যমিক পাস এবং বিএলএড, অথবা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি ছিল বাংলার পরিবর্তে নর্মালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আপনি যদি হিলি রিজিয়ন ছেড়ে দেন, অর্থাৎ আপনার যদি দার্জিলিং ছেড়ে দিই, তাহলে কিন্তু সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলাই থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে। কিন্তু এবারে বাংলার জায়গায় যদি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি থাকে তাহলে আপনি এলিজিবল, অথবা আপনি মাস্টার্স অথবা গ্র্যাজুয়েশনে যদি আপনার হিন্দি বিষয় থেকে থাকে, হিন্দিতে আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনার আবেদনের যোগ্য। এবার উর্দুর ক্ষেত্রেও কিন্তু ফ্রেন্ডস কোয়ালিফিকেশানটা একই রকম, নাম্বার অফ ভ্যাকান্সি 30-33টা, এবং খুব সুন্দর জিনিসের ক্ষেত্রে সেই ভ্যাকান্সিটা কিন্তু মেল এবং ফিমেলদের জন্য আলাদা আলাদা করে রিজার্ভ করা আছে। মেলদের ক্ষেত্রে এসসি 12টা, এসটি 4টা, ওবিসি 2টো, ওবিসি 5টা, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান 1টা, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 1টা। ফিমেলদের ক্ষেত্রে এসসি 5টা, ওবিসি 1টা, এসটি 1টা, আনরিজার্ভ ফিজিক্যালি চ্যালেঞ্জ 1টা। পে স্কেলও একই রকম রয়েছে, এজটাও কিন্তু, বয়সে ঊর্ধ্বসীমাটাও কিন্তু একই রকম রয়েছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের কলামে গিয়ে কিন্তু ফ্রেন্ডস একই রকম কথা বলবো। হয় আপনার উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উর্দু ছিল, অথবা আপনি গ্র্যাজুয়েট হয়েছেন উর্দু অনার্স নিয়ে, অথবা মাস্টার্স ডিগ্রি করেছেন উর্দু বিষয়ে।
এবং তার সাথেই আপনার হয় বিএড বা বিএলএড অথবা ডিএড বা ডিএলএড করা রয়েছে। এবং ক্যান্ডিডেট মাস্ট বি টিচার এলিজিবিলিটি কোয়ালিফাইড, অর্থাৎ আপনি কিন্তু সেন্ট্রাল টিএড বা স্টেট টিএড কোনো একটা কোয়ালিফাইড হতে হবে, তাহলে আবেদনের আপনারা যোগ্য। অর্থাৎ কেউ যদি সিটিএটও কোয়ালিফাই করে আসে তারাও কিন্তু আবেদনের যোগ্য। এবারে বয়স ঊর্ধ্বসীমা বলে দিয়েছি ফ্রেন্ডস 18 থেকে 40 বছর, এবং আপনি যদি এসসি এসটি ক্যাটাগরিতে ক্যান্ডিডেট হন আরও 5 বছর এক্সট্রা পাবেন, আপনি যদি ওবিসি হন 3 বছর, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরি হলে কিন্তু আপনি 10 বছর এক্সট্রা পাবেন। আপনারা কীভাবে আবেদন করবেন, এই ওয়েবসাইটটাকে ফলো করে আবেদন করবেন, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং এই অ্যাকাউন্টে আপনাদের কিন্তু পে প্রোভাইড করতে হবে, অথবা ইন্ডিয়া IDS.com লিমিটেড যেই পেজটা অটো রিডিরেক্টেড হয়ে যাবে, যেখানে গিয়েও কিন্তু আপনারা অনলাইন আবেদনের সময় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে প্রোভাইড করতে পারেন। তো আবেদনের ডেট হিসেবে ফ্রেন্ডস আমরা আগেও বলেছি 15 এপ্রিল 2020 পর্যন্ত চলবে, এবং 16 এপ্রিলের মধ্যে কিন্তু আপনার ডিপোজিট করে দিতে হবে যে ফিটা রয়েছে, এবং 17 এপ্রিলের মধ্যে কিন্তু ফাইনাল সাবমিশন আপনার কিন্তু করে দিতে হবে। এটাই ছিল ফ্রেন্ডস এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পর্কে যাবতীয় আলোচনা। একই রকমভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক রিক্রুটমেন্ট নোটিফিকেশন সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ।